হরে কৃষ্ণ গুড আফটারনুন স্টুডেন্টস এখন তোমাদের বাংলা ক্লাস গতকাল তোমাদেরকে আমি পঞ্চম পাঠের দ্বিতীয় এককের আমাদের ছোট নদী এই কবিতাটি একইভাবে আবৃত্তি করে বলতে হয় সেটা তোমাদেরকে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম তো তোমরা ওটাকে নিশ্চয়ই ফলো করবে আর ওভাবে বলার চেষ্টা করবে ওকে তো এখন কথা হলো আজকে তোমাদেরকে আমি ওই কবিতা থেকেই দশটা বানান শেখাচ্ছি তোমরা আমার সাথে ভালো করে শেখো দেখো এক নম্বরে কি লেখা আছে নদী ন দয়দের ঘি নদী বৈশাখ বয় ওই কারে বই তালো বস হ শাক শাক চিক চিক চয়রশি কচিক চিক চয়রশি ক চিক 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 কিচিমিচি কয়রসি চয়রসি কিচি ময়রশি চয়রশি মিচি কিচিমিচি গামছা গয়াকারে গা ম ছয়কারে ছা গামছা থালা থায়াকারে থালা থালা ঘটি ঘ ঘটি বধু ব ধয় দীর্ঘ বধু আষাঢ় আ মধ্যাশয় আকার ঢয়সর আষাঢ় তারপরে দশ নম্বরে আছে উৎসব রসখণ্ডেতা উৎ সব বসব উৎসব আর কি করবে তোমরা পাশে এই পোর্শনটাতে এই স্পেলিংগুলো আবার দেখে দেখে লিখবে হ্যাঁ আর মুখস্থ করবে হরে কৃষ্ণ